তিমির ভূমির দাম কোটি টাকা। শিরোনাম দেখে অনেকের চোখ কপালে উঠতে পারে, সমুদ্রে বিশাল এই প্রাণীর ভূমি, তার দাম আবার এত টাকা। অনেকেরই সন্দেহ লাগতে পারে বিষয়টি নিয়ে, কিন্তু সন্দেহ লাগার কিছুই নেই। স্প্রাম ওয়েল নামে এক প্রজাতির তিমি মাছের ভূমি অ্যাম্বার গ্রিজ 1 কেজির দামই 1 কোটি রুপি বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। সম্প্রতি ভারতের ব্যাঙ্গালোরের অপরাধ বিভাগ 5 ব্যক্তিকে এই অ্যাম্বার গ্রিজ চোরা চালানের দায়ে আটক করেছে। তাদের কাছে প্রায় 80 কোটি রুপির মূল্যের অ্যাম্বার গ্রিজ ছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। প্রশ্ন উঠতে পারে, কেন এত দাম এই তিমির ভূমির? ফরাসি শব্দ অ্যাম্বার আর গ্রিস মিলে ইংরেজি অ্যাম্বার গ্রিস শব্দটি এসেছে। অবশ্য ফ্লোটিং গোল্ড এ ন্যাচারাল অ্যান্ড হিস্টিং অফ অ্যাম্বার গ্রিস বইয়ের লেখক ক্রিস্টোফার ক্যাম্প অ্যাম্বার গ্রিসকে তিমির ভূমি বলতে নারাজ, কারণ কোনো খাবার খাওয়ার পর হজম না হলে সাথে সাথে মুখ দিয়ে কোনো কিছু বের হলে তাকে বমি বলা হয়। কিন্তু ইস্প্রাম তিমির পাকস্থলীতে অ্যাম্বার গ্রিস তৈরি হতে বছরের বেশি সময় লেগে যায়। ইস্প্রাম তিমি হাজার হাজার স্কুইড খায়, মাঝে মাঝে সেই স্কুইড পাকস্থলী ও অন্তের মাঝখানে জায়গায় গিয়ে জমে, আর সেটি দীর্ঘদিন পর অ্যাম্বার গ্রিসে পরিণত হয়। পরে এক সময় ইস্প্রাম তিমি তা মুখ দিয়ে বের করে দেয়। অ্যাম্বার গ্রিস খানিকটা মোমের মতো পিচ্ছিল হয়, তবে প্রথমে যখন তিমির মুখ থেকে বের হয় তখন সেটাতে কিছুটা বাজে গন্ধ থাকে, কিন্তু যখন তীরে আসার পর এটা আস্তে আস্তে শক্ত হয় তখন এর দারুণ গন্ধ হয়। এজন্য সুগন্ধি তৈরিতে ব্যাপক চাহিদা এই অ্যাম্বার গ্রিসের। বিশ্বের বিভিন্ন দামি সুগন্ধি ছাড়াও বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার হয় এই অ্যাম্বার গ্রিস। সুগন্ধি তৈরিতে এর ব্যাপক চাহিদা থাকায় আর সহজলভ্য না হওয়ায় বাজারে অ্যাম্বার গ্রিসের এত দাম বলে জানা গেছে। এত দামের কারণে একে ফ্লোটিং গোল্ড বা ভাসমান সোনাও বলা হয়।